আসসালামু আলাইকুম রহমতুল্লাহিস্লি আলা রসুল প্রিয় দর্শক আমি মোস্তাফিজুর রহমান মুয়াজ আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি অনলাইন মাদ্রাসার আরও একটি নতুন ভিডিওতে প্রিয় বন্ধুগণ আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমরা পছন্দনীয় কোনো বিষয় দেখলে আমরা কি বলবো কোন দোয়া পাঠ করবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া পাঠ করতেন আমরা আজকের ভিডিওতে জানব যে আমরা অপছন্দনীয় কোনো বিষয় দেখলে অপছন্দনীয় কোনো জিনিস দেখলে তখন কী বলবো রাসুলসাল্লু আলি ওয়াসাল্লাম কি বলতেন প্রিয় বন্ধুগান বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা সাধারণত যদি খারাপ কিছু দেখে থাকি বা আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটে থাকে তাহলে আমরা কি বলি সাধারণত ধুর ভাল লাগে না শুধু এসব আমার সঙ্গেই হয় আমার সঙ্গেই কেন এমন হচ্ছে বা আমার কপাল ভালো না আমার ভাগ্যটাই ভালো না ভাগ্যটাই খারাপ এ ধরনের কথা বলে থাকি এ ধরনের কথা বললে আমাদের কিন্তু কোনো ফায়দা হয় না কোনো সব হয় না কিন্তু না শুকুর করার কারণে আরও আমাদের গোনা হয়ে থাকে এজন্য বন্ধুগণ আমাদেরকে এ সমস্ত কথা না বলে আমরা যদি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে ফলো করি তিনি যা বলতেন আমরাও যদি তাই বলি তাহলে আমাদের আমলনামায় নামায় অনেক অনেক সব লেখা হবে সম্মায়িত বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে ইবনে মাজাতে হাদিস নাম্বার তিন হাজার আটশো তিন হজরত আয়েশা রাজি তালা আনহু বর্ণনা করেন তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি আসাল্লাম যখন কোনো অপছন্দনীয় বিষয় দেখতেন তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহি কুল্লি হাল খুব ছোট্ট দোয়া আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল এই দোয়াটির বাংলা অর্থ হল সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা তো রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যদি খারাপ কোনো বিষয় দেখতেন বা তার সঙ্গে যদি খারাপ কোনো কিছু ঘটতো তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন তো প্রিয় বন্ধুগণ আমরাও যদি সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করি অবশ্যই আল্লাহ তালা আমাদের আমল নামায় অনেক অনেক দান করবেন তো এই জন্য খারাপ কিছু দেখলে বা আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটলে সাথে সাথে আমরা এই ছোট্ট দোয়াটি পরব আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দোয়ার ওপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয় সম্পর্কে জানতে পারে আর আপনি যদি অনলাইন মাদ্রাসার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ অনলাইন মাদ্রাসা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ চাহিত দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمه الله وبركاته